দ্রব্যমূল্য আমাদের সকলের জন্যই এখন একটা চ্যালেঞ্জ। নতুন সরকার, নতুন মন্ত্রিসভা, যার প্রথম লক্ষ্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ। তাই তো দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশিরভাগ মন্ত্রীর ঘোষণা বাজারের কারসাজি বন্ধ আর সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ। এক্তিয়ারের মধ্যে যত ধরনের ব্যবস্থা আছে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব, বিশেষ করে মজুদদারি যারা করবে, যারা কৃত্রিম সংকট তৈরি করবে, কিন্তু যারা ভালোভাবে ব্যবসা করবে তারা আমাদের সহযোগিতা পাবে এবং তাদেরকে আমরা আস্থায় নিয়েই কাজ করতে চাই। মন্ত্রিসভার প্রথম বৈঠকেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার। একটা চক্রান্ত এখনও পিছনে আছে, এরাও অনেক সময় চেষ্টা করে বাজারে নানা রকম সমস্যার সৃষ্টি করে কীভাবে জিনিসের দামটা বাড়ানো যায়, মানুষকে আমাদের সরকারের প্রতি বিক্ষুব্ধ করা যায়, এটারও একটা চক্রান্ত আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবার তাদের ইশতেহারেও সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকেই। প্রশ্ন উঠেছে, সরকার যখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এত কঠোর তখন সিন্ডিকেট ভাঙবে কেমন করে? প্রথম বিষয় হলো যে মানে সিন্ডিকেট ভাঙতে চায় কি না, কারণ হলো যে সরকারের কাছে যে সমস্ত টুলস রয়েছে আমরা যেটা দেখছি বারবার এই টুলসগুলো কিন্তু আনইউজড অবস্থায় থাকে। এই আনইউজড অবস্থায় থাকার কারণে সিন্ডিকেট ভাঙার জন্য সরকার যতটুকু হাকজাক থাকে কিন্তু রিয়েল প্রকৃত অর্থে ততটুকুর এফেক্টিভ ইউজ হয় না। তো না থাকার কারণে আসলে সিন্ডিকেটটা ভাঙানো যাচ্ছে না। সরকার সিন্ডিকেটের থেকে অনেক বেশি কঠিন কঠিন কাজ করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এখানে যদি সরকারের রাজনৈতিক কমিটমেন্ট থাকে অবশ্যই সিন্ডিকেট ভাঙা সম্ভব। তো আমরা মনে করি যে এখানে প্রাইম মিনিস্টারের আন্তরিকতার ঘাটতি নেই, কিন্তু এটা আবার ওনার টায়ার পরের টায়ার থেকে দেখা যাচ্ছে যে সেই জায়গাতে কোনো না কোনো জায়গায় শীতলতা, কোনো জায়গায় নির্লিপ্ততা, কোনো জায়গায় নীরবতা, এগুলোর কারণে আসলে এগুলো মানে ভাঙা যাচ্ছে না। তবে বেসিক জায়গায় যদি বলি, আমরা যেমন ধরো নতুন জাতীয় সংসদ নির্বাচন হলো, নতুন মন্ত্রিসভা হলো, তো যেখানে 300 জন এমপির মধ্যে 199 জনই ব্যবসায়ী, তো ব্যবসায়ীরা তো তাদের স্বার্থটাকে অবশ্যই অগ্রাধিকারভাবে দেখবেন। তো ব্যবসায়ীদের স্বার্থ দেখার অর্থটাই এটা, সেটা হলো যে এটা অন্যদের স্বার্থ কিন্তু ক্ষুণ্ণ হওয়া। আমরা মাঝে মধ্যে পত্রিকায় দেখি 2000 টাকা দিয়ে শুরু করছে, সে এখন 2 কোটি টাকার মালিক। তো 2000 টাকা দিয়ে শুরু করছে, 2 কোটি টাকার মালিক কীভাবে হলো? মালিক হলো সেখানে অতি মুনাফা করা বা বেশি মুনাফার করেই তো সে 2 কোটি টাকা গেছে, অন্য কোনো উপায়তে যাওয়ার সুযোগ নাই। তো এই যে ধরেন অতি মুনাফার সুযোগ অথবা অনৈতিক ব্যবসার সুযোগ, এটা যখন একটা একজন মানুষ সুযোগ সেটা অ্যাভেল করে তখন অন্যরাও কিন্তু অনুপ্রাণিত হয়, অমুকজন এইভাবে করে 100 কোটি টাকার মালিক হয়েছে আমিও হতে চাই। আপনি দেখেন যে একটা সময় চাল মানে সয়াবিন তেল চিনি আটা ময়দা এগুলো নিয়ে ক্রাইসিসগুলো হতো, মানে মজুদদারি হতো অথবা দাম বাড়ানোর বিষয়গুলো থাকতো। আপনি বাজারে এখন এমন কোনো পণ্য পাওয়া যাবে না যেটা দিয়ে দাম বাড়ানো হচ্ছে না। অবশ্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা কিছুটা দেখাও যাচ্ছে, এরই মধ্যে নেওয়া হয়েছে উদ্যোগ, চালু করা হচ্ছে হটলাইন নম্বরও, পণ্যের তালিকা, সেই পণ্যের মূল্য এবং সাথে ওখানে অন্যান্য যেগুলো অনলাইনে যেই মার্কেট প্লেসগুলো আছে সেগুলোর একটা তথ্য থাকবে। এই ইনপুটটা দিবে হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের একটা বিপণন অধিদপ্তর আছে জেলা পর্যায়ে, কৃষি বিপণন অধিদপ্তর, তারা প্রতিদিন জেলা থেকে এই ইনপুটটা ওয়েবসাইটে দিবে আর সেটা বাণিজ্য মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে অ্যাক্সেস থাকবে, আমরা এটা দিয়ে দেবো ড্যাশবোর্ডে। তাহলে ওনারা ক্লিক করলে বুঝতে পারবে যে আজকের বাজার দর কোথায় কত এবং কারা এখানে কি করছে। এমন পদক্ষেপের দিন মন্ত্রিপরিষদ সচিবও দিয়েছেন হুঁশিয়ারি, রেজাল্টটা উনি জানতে বলছেন যে আমি এই রেজাল্ট চাই। কৌশলটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঠিক করবেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা ঠিক করবেন, প্রয়োজনে তারা তার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করবেন, কিন্তু আজকে তো একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে তো আজকে আলোচনা হয়নি। উনি আজকে মাননীয় মন্ত্রীদের কাছে আজকে প্রথম তার বক্তব্য দিয়েছেন, সেখানে তার তরফ থেকে নির্দেশনাগুলো যখন দিয়েছেন সেক্ষেত্রে অত ডিটেলস উনি বলেননি, কিন্তু উনি কী কী চান সেইটার দিকে উনি আজকে আলোকপাত করেছেন। পরিষ্কার উনি বলেছেন যে দুর্নীতির ক্ষেত্রে বলেছেন যে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে বলেছেন এবং সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে বলেছেন।
তবে এই অ্যাকশন আর রিয়াকশন কবে থেকে পাওয়া শুরু করবে জনগণ, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।